লজিকের প্রফেসর গোকুলবাবুর শিকারের নেশা ছিল। শীতকালে কলেজের ছুটি ছাটা পেলেই তিনি বন্দুক নিয়ে বেরিয়ে পড়তেন। বাঘ ভাল্লুক শিকারের মতন উচ্চাকাঙ্ক্ষা তাঁর ছিল না। ঘুঘু, বন পায়রা, হরিয়াল, বড় জোর খরগোশ মেরে তাঁর রক্ত পিপাসা চরিতার্থ হতো। ন্যায়শাস্ত্রের অধ্যাপক গোকুলবাবুর মনটি ছিল ভীষণ যুক্তিপরায়ণ। এক অজানা যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তিনি বিয়ে করেননি। একটি স্ত্রীলোককে কেন তিনি সারা জীবন ধরে ভরণ পোষণ করবেন, এর কোনো যুক্তিসম্মত কারণই তিনি নাকি খুঁজে পাননি। অন্তরঙ্গ বন্ধু বান্ধবও কেউ ছিল না। তাঁর কাছে এই সমস্ত সম্পর্কের কোনো মানে হয় না। বস্তুত এই মানে হয় না কথাটা তাঁর মনের এবং কথার মাত্রা হয়ে দাঁড়িয়েছিল। ভূত, ভগবান, প্রেম, আত্মবিসর্জন প্রভৃতি কথা শুনলে তিনি একটু মুখ বাঁকিয়ে বলতেন, মানে হয়। নিজের শিকার প্রীতিরও তিনি একটি মানে আবিষ্কার করেছিলেন। জীব মাত্রেই হিংসাপরায়ণ, হিংসাবৃত্তি মানুষের স্বধর্ম। মাঝে মাঝে রক্তপাত না করলে মনের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তাই শিকার করা আবশ্যক। তিনি একা শিকারে যেতেন। তার পরিচিতদের মধ্যে কারুর শিকারের নেশা ছিল না। তাছাড়া গোকুলবাবুর মতে দল বেঁধে শিকার করতে যাওয়ার মানে হয় না। তার একটি সাইকেল ছিল। এক নলা বন্দুকটি সাইকেলের রডে বেঁধে তিনি বেরিয়ে পড়তেন। শহরের 8-10 মাইল বাইরে লোকাল বোর্ডের রাস্তার ধারে একটি মাঝারি গোছের জঙ্গল আছে। শীতকালে যখন বট ও অশ্বত্থের ফল পাকতে আরম্ভ করে, তখন পায়রা জাতীয় পাখিরা সেখানে ভিড় জমায়। গোকুলবাবু প্রত্যেক বছর সেই জঙ্গলে শিকার সন্ধানে যান। পৌষ মাসের মাঝামাঝি এক দুপুরে গোকুলবাবু সাইকেল চড়ে যাত্রা করলেন। ধীর গতিতে সাইকেল চালিয়ে বনের কিনারায় উপস্থিত হলেন। বনের কিনারায় একটি গ্রাম। গ্রামে এক মুদির দোকানে সাইকেল রেখে তিনি জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। জঙ্গলটি আকারে প্রায় গোলাকৃতি, ব্যাস অনুমান 3 মাইল। এর আশেপাশে কয়েকটি ছোট ছোট গ্রাম, কোনো গ্রাম হিন্দু প্রধান, কোনো গ্রাম মুসলমান প্রধান। গ্রামবাসীরা সকলেই চাষি। জঙ্গলের চারপাশে গ্রামগুলি দেখে মনে হয় যেন জঙ্গলকে পাহারা দেবার জন্যই থানা বসিয়েছে। বনটি ঘাসমহলের সম্পত্তি হলেও গ্রামবাসীরা এখানে গরু মোষ চড়ায়। গোকুলবাবু বন্দুক কাঁধে নিয়ে বনের কেন্দ্রস্থল লক্ষ্য করে চললেন। বেলা 3টে, সূর্য একটু পশ্চিমে ঢলে গেছে। ঘাসে ঢাকা ভূমির এখানে ওখানে প্রকাণ্ড প্রকাণ্ড গাছগুলো একা দাঁড়িয়ে আছে। কোথাও বা কয়েকটা গাছ একসঙ্গে ঘোট পাকিয়েছে। বট গাছগুলো ফলে ফলে রাঙা, কিন্তু আশ্চর্য, কোথাও একটিও পাখি নেই। এই সময় গাছে গাছে ফলের লোভে পাখির ভিড় লেগে থাকে। আজ পাখিগুলো গেল কোথায়? গোকুলবাবু এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে কান পেতে শুনলেন ঘুঘুর উদাস বিলাপ, বন পায়রার ফটফট পাখার আওয়াজ। না, কিছুই শোনা যাচ্ছে না। তিনি চারদিকে দৃষ্টি ফেরালেন। কই, গরু ভেড়াও তো চড়ছে না। বনের সকল পশু পাখি শলা পরামর্শ করে একসঙ্গে অদৃশ্য হয়েছে নাকি? বিরক্ত হয়ে তিনি মনে মনে মন্তব্য করলেন, মানে হয় না। তবু তিনি এগিয়ে গেলেন। কাল হয়তো একদল শিকারি এসেছিল, দমাদ্দম বন্দুক চালিয়ে বাকিগুলোকে বন ছাড়া করেছে। কিংবা হয়তো বনের অন্য প্রান্তে তারা জড়ো হয়েছে। গোকুলবাবু বড় বড় গাছগুলো তলা দিয়ে হাঁটতে হাঁটতে উপরে গাছের ঘন ডালপালার দিকে তাকালেন। হরিয়াল পাখিগুলো বর্ণচোরা। তারা যখন আকাশে ওড়ে, তাদের সবুজ রং সহজেই চোখে পড়ে, কিন্তু একবার গাছে বসলে নিমেষে অদৃশ্য হয়ে যায়। গাছের পাতার সঙ্গে তাদের গায়ের রং এমন বেমালুম মিশে যায় যে তাদের আর দেখা যায় না। গাছের তলা থেকে শিকারীরা অভিজ্ঞ চোখে তাদের সিলিউয়েট দেখে চিনতে পারে। গোকুলবাবু দেখতে দেখতে চললেন, কিন্তু একটিও হরিয়াল দেখতে পেলেন না। বনের মাঝখানে 8-10টা বড় বড় গাছ এক হয়ে নিচে ঘন ছায়া ফেলেছে। গোকুলবাবু কাঁধ থেকে বন্দুক নামিয়ে একটি গাছের গুঁড়িতে হেলান দিলেন। খানিকটা নিরাশভাবে গাছতলায় বসলেন।
যে পুকুরে মাছ নেই সে পুকুরে মাছ ধরা, এবং যে বনে পাখি নেই সে বনে পাখি মারতে আসা, হ্যাঁ কি কথা, মানে হয় না। তিনি পকেট থেকে কুচো সুপুরি বের করে কিছুক্ষণ চিবলেন, তারপর মন একটু চাঙ্গা হতে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়াতেই কে যেন তার পেছন থেকে গরম পাঞ্জাবির কোনা ধরে টান দিল। গোকুলবাবু চমকে ফিরে চাইলেন, তার বুক ধড়াস করে উঠল। ভয়ের কিছু নয়, গাছের গোড়ায় একটা কাঁটা লতা ছিল, তারই কাঁটায় পাঞ্জাবির কোনটা আটকে গিয়েছিল। গোকুলবাবু ধাতস্থ হলেন, কিন্তু গত বছরের একটি ঘটনা তার মনে পড়ে গেল। তিনি গাছটিকে ভালো করে দেখলেন, হ্যাঁ এই গাছটাই বটে। গত বছর এই সময় এই গাছতলায় একটি ব্যাপার ঘটেছিল। গত বছর এমনই একটি দুপুরে গোকুলবাবু এই বনে পাখি মারতে এসেছিলেন। এসে দেখলেন পুলিশ বন ঘিরে ফেলেছে, একজন ডিএসপি, দুজন দারোগা, পাঁচ ছজন ছোট দারোগা এবং অসংখ্য কনস্টেবল, সকলের হাতেই অস্ত্র। কি ব্যাপার? একজন ছোট দারোগার সঙ্গে গোকুলবাবুর সামান্য আলাপ ছিল, তিনি তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আপনারাও পাখি শিকার করবেন নাকি? পাখি নয়, আরো বড় শিকার, ছোট দারোগা বলল। আবদুল্লাহ নামে একটা দুর্দান্ত খুনি আসামি এই বনে লুকিয়ে আছে। আবদুল্লাহ একজন বড় গুন্ডা, বিপক্ষ দলের একটা গুন্ডাকে খুন করে সে ধরা পড়ে যায়। বিচারে তার ফাঁসির আজ্ঞা হয়। বিচারের পর আদালত থেকে জেলখানায় যাওয়ার সময় সে দুজন রক্ষীকে গুরুতর আহত করে দড়িদড়া ছিঁড়ে পালায়। এই বনের কিনারায় একটি গ্রামে আবদুল্লার আত্মীয় স্বজন বাস করে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছে সে এই বনে লুকিয়ে আছে। আত্মীয় স্বজনেরা তাকে খাবার সরবরাহ করে, তাই পুলিশ আজ এই বনে হানা দিয়েছে আবদুল্লাকে ধরার জন্য। শুনে গোকুলবাবু বললেন, তাহলে আমি ফিরে যাই, আজ আর শিকার হলো না, আমি বেকার এত দূর এলাম, মানে হয় না। ছোট দারোগা বলল, আপনি তো প্রায়ই এ জঙ্গলে শিকার করতে আসেন, জঙ্গলের ঘাত ঘোত সব জানা আছে আপনার। তা আছে, আসুন আমার সঙ্গে। ছোট দারোগা গোকুলবাবুকে ডিএসপির কাছে নিয়ে গেল। ডিএসপি গোকুলবাবুর পরিচয় শুনে এবং জঙ্গলের সাথে তার ঘনিষ্ঠতার কথা জানতে পেরে বললেন, বেশ তো, আপনিও খুঁজুন না, আপনার সঙ্গে বন্দুক আছে, ভয়ের কিছু নেই, যদি ধরতে পারেন নামও হবে। গোকুলবাবু বনে প্রবেশ করলেন, ভাবলেন পাখির বদলে মানুষ মৃগয়া, ক্ষতি কি, একটা নতুন অভিজ্ঞতা। বনের মধ্যে আরো অনেক পুলিশের লোক খোঁজাখুঁজি করছে, ঝোপঝাড় ঠেঙিয়ে নানানভাবে বনের কিনারা থেকে বনের মাঝখানের দিকে এগিয়ে আসছে। গোকুলবাবু তাদের ছাপিয়ে ভেতরের দিকে চললেন। তার দৃষ্টি গাছের মাথার দিকে, পুলিশ ঝোপঝাড় ঠেঙাচ্ছে, ঠেঙাক, গোকুলবাবুর যুক্তি নিয়ন্ত্রিত বুদ্ধি বলছে আসামি যদি বুদ্ধিমান হয় সে গাছের নিচে থাকবে না, থাকবে ওপরে। ঘন্টা দুই এদিক ওদিক ঘুরতে ঘুরতে গোকুলবাবু একা এই গাছটির তলায় এসে উপস্থিত হয়েছিলেন। প্রকাণ্ড গাছ, একেবারে মহিরুহ, গুঁড়িটা তিনজন মানুষও জড়িয়ে ধরতে পারে না, ডালগুলো বিশাল হাতির শুঁড়ের মতো জড়াজড়ি করে বহু শাখা প্রশাখা বিস্তার করে অনেক উঁচুর দিকে চলে গেছে। ঘন পাতার আবরণের মধ্যে গোধূলির অন্ধকার। গোকুলবাবু গাছের নিচে ঘুরে ফিরে দেখতে লাগলেন, উপরের দিকে মুখ করে দেখতে দেখতে তার চোখ পড়ল মাটি থেকে আন্দাজ 20 হাত উঁচুতে একটা মোটা ডালকে গিরগিটির মতো জড়িয়ে আছে একটা মানুষের দেহ। অভিজ্ঞ চোখ না হলে মানুষের দেহ অত নিচু থেকে বোঝা যায় না, মনে হয় গাছেরই একটা ডাল। গোকুলবাবুর বন্দুকে টোটা ভরাই ছিল, তিনি ডাকলেন, এই নেমে আয়, নেমে আয় বলছি। ওপর থেকে সাড়া শব্দ এলো না, গিরগিটির মতো আকৃতিটা নিশ্চল রইল।
তিনি তখন বললেন, আমি তোকে দেখতে পেয়েছি, ভালো চাষ তো নেবে আয়, নইলে গুলি করব। এবারও আকৃতিটা নড়ল না। গোকুল বাবুর ইচ্ছে ছিল আসামিকে নিজেই ধরবেন এবং বন্দুকের আগায় ধরে নিয়ে গিয়ে ডিএসপির হাতে তুলে দেবেন, কিন্তু তা হল না দেখে তিনি গলা চড়িয়ে হাঁক দিলেন, আসামিকে দেখেছি, শিগগির এসো, জলদি আসামিকে দেখেছি। মুহূর্তের মধ্যে 50 জন লোক এসে গাছটিকে ঘিরে ফেলল। আসামি তবু গাছ থেকে নামতে চায় না। ডিএসপি তখন কয়েকবার বন্দুকের ফাঁকা আওয়াজ করে বললেন, আব্দুল্লাহ যদি নিজ ইচ্ছে নেমে না আসো তোমাকে গাছের ওপরেই গুলি করে মারব। আব্দুল্লাহ, আব্দুল্লাহ। অবশেষে আব্দুল্লাহ নেমে এলো, কয়লার মতো কালো লিকলিকি একটা লোক, পরনে শুধু একটা নীল রঙের লুঙ্গি। পুলিশ তার হাতে হাত কড়া পড়ালো, সে বাধা দিল না, কেবল তার বিষাক্ত হিংস্র দৃষ্টি গোকুলবাবুর উপর স্থির হয়ে রইল। পুলিশ আব্দুল্লাহকে টেনে নিয়ে চলে গেল। কিছুদিন পরে গোকুলবাবু খবর পেলেন আব্দুল্লাহর ফাঁসি হয়ে গেছে। এটা 1 বছর আগের ঘটনা। সানডে সাসপেন্সে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কালো মোরগ, লজিকের প্রফেসর গোকুলবাবু। অত্যন্ত যুক্তিপরায়ণ এই মানুষটির কাছে জীবনের অনেক কিছুরই কোনো মানে হয় না। শিকার করতে ভালোবাসেন, একাই শহর থেকে একটু দূরে একটা জঙ্গলে গেলেন শিকারের আশায়, কিন্তু সেদিন জঙ্গলে একটাও শিকার পেলেন না। একটা গাছের নিচে এসে হঠাৎ তিনি চমকে উঠলেন এবং তার মনে পড়ে গেল ঠিক 1 বছর আগের একটা ঘটনা। তিনি এসেছিলেন এই একই জঙ্গলে, সেদিন পুলিশ চারদিক থেকে জঙ্গলটা ঘিরে ফেলেছিল। ছোট দারোগা জানালেন একটা খুনি আসামি জঙ্গলে গা ঢাকা দিয়ে আছে, গোকুলবাবু যদি একটু সাহায্য করেন তাকে খুঁজে বার করতে। গোকুলবাবু খোঁজাখুঁজি করে সেদিন ওই আসামিকে ধরিয়ে দিয়েছিলেন, অর্থাৎ সেদিন তিনি পাখি শিকারের বদলে জঙ্গলে মানুষ শিকার করেছিলেন। পরে জেনেছিলেন খুনি আসামি আব্দুল্লার ফাঁসি হয়ে গেছিল। তারপর বন্দুক কাঁধে তুলে গোকুলবাবু আর একবার গাছটিকে আপাদমস্তক নিরীক্ষণ করলেন। হ্যাঁ, এই গাছ থেকেই তিনি আব্দুল্লাহকে ধরিয়ে দিয়েছিলেন। ওই যে ডালটা যার গায়ে তার কালো দেহটা গিরগিটির মতো জড়িয়েছিল, কিন্তু আজ পেছনে আচমকা টান পড়ায় তার বুকটা ধড়াস করে উঠল কেন? তার মনে তো কোনো কুসংস্কার নেই। লজিকের ফাঁদে যা ধরা যায় না তা তিনি বিশ্বাস করেন না। তবে নিশ্চয়ই গত বছরের ঘটনাটা তার অবচেতন মনে রয়ে গিয়েছিল। মনের অনাবশ্যক জঞ্জাল মানেই হয় না। তিনি আবার হাঁটতে আরম্ভ করলেন। শীতের সূর্য আরেকটু পশ্চিমে ঢলে গেছে, রোদের রং হলদে। গোকুলবাবু দ্রুত পা চালালেন, বনের ওদিকটা দেখে তাড়াতাড়ি ফিরতে হবে, বনের মধ্যে রাত কাটানোটা উচিত নয়। আরো মাইলখানে গিয়ে গোকুলবাবু দাঁড়ালেন। ধুত্তুর, আর টোটো করে কি হবে, সব পাখি পালিয়েছে, এখন ঘরের ছেলে ঘরে ফিরে গেলেই ভালো। গোকুলবাবু অসংখ্যবার শিকারে এসেছেন কিন্তু নিষ্ফল যাত্রা কখনো হয়নি। তিনি ফেরবার জন্য পা বাড়িয়েছেন এমন সময় গোকুলবাবু বিদ্যুৎ স্পৃষ্টের মতন পাশের দিকে ফিরলেন। পাশের দিকে লম্বা খানিকটা খোলা জমি, গাছপালা নেই। তার উল্টো দিকে প্রায় 200 গজ দূরে একটা শুকনো মরা শেওড়া গাছ পাতাহীন ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। এত দূর থেকে স্পষ্ট দেখা না গেলেও শেওড়া গাছের মাথায় হাঁড়ির মতো কি একটা যেন রয়েছে। গোকুলবাবু চোখ ছোট করে দেখতে লাগলেন। মোরগই তো মনে হচ্ছে, বন মোরগ। শিকারীর কাছে বন মোরগের মতো লোভনীয় পাখি আর নেই। গোকুলবাবু জানতেন এই বনে মোরগ আছে,
কিন্তু কোনো দিন মারতে পারেননি। এই সময় গাছের চূড়োয় হাঁড়িটা গলা উঁচু করে আবার ডেকে উঠল। আর সন্দেহ রইল না, একটা চাপা উত্তেজনা গোকুলবাবুর স্নায়ুমণ্ডলীকে ধনুকের মতো টেনে রইল। তিনি দূরে গাছের মাথার উপর চোখ রেখে কাঁধ থেকে বন্দুকটি নামালেন, পকেট থেকে 4 নম্বরের একটি টোটা বের করে বন্দুকে ভরলেন, তারপর বন্দুক হাতে নিঃশব্দ পায়ে এগিয়ে গেলেন। 100 গজের মধ্যে পৌঁছে তিনি মোরগটাকে স্পষ্ট দেখতে পেলেন। প্রকাণ্ড মোরগ, যেন একটা ময়ূর। কুচকুচে কালো গায়ের পালক, তার উপর রোদ পড়ে ঝকমক করছে। লেজের ময়ূরকণ্ঠী পালকগুলি বেঁকাভাবে উঁচু হয়ে আছে। মোরগ সগর্বে গলা উঁচু করে এদিক ওদিক চাইছে। গোকুলবাবুর শরীরের ভেতর উত্তেজনার একটা শিহরণ খেলে গেল। তার বন্দুকের পাল্লা 100 গজ, মোরগটা পাল্লার মধ্যে এসেছে। কিন্তু গোকুলবাবু সাবধানী লোক, 100 গজ দূর থেকে ছররা এদিক ওদিক চলে যেতে পারে, লক্ষ্যে নাও লাগতে পারে। তাই তিনি অত্যন্ত সাবধানে এক পা করে এগিয়ে এলেন। কাছে পিঠে গাছ থাকলে ভাবনা ছিল না, কিন্তু গাছ তো নেই, তাকে খোলা মাঠ দিয়েই এগিয়ে যেতে হলো। আরো 25 গজ গিয়ে তিনি থামলেন। এবার বেশ পাল্লার মধ্যে এসেছে, আর লক্ষ্যভ্রষ্ট হবার ভয় নেই। তিনি ধীরে ধীরে বন্দুক তুললেন, কিন্তু টিপ করে ঘোড়া টেপবার আগেই মোরগটা ফরফর শব্দ করে উড়ে গেল। মোরগ জাতীয় পাখি, ভালো উড়তে পারে না, তাদের ওজনের তুলনায় পাখনা ছোট। কিন্তু উঁচু থেকে লাফিয়ে পাখনার সাহায্যে অক্ষত দেহে মাটিতে নামতে পারে। মোরগটা পাখনা নাড়তে নাড়তে মাটিতে নেমে কোঁক কোঁক শব্দ করতে করতে একদিকে ছুটল। গোকুলবাবু দেখলেন, প্রায় 100 গজ গিয়ে মোরগটা একটা গাছের তলায় দাঁড়াল। তারপর যেন কিছুই হয়নি এমনই ভাবে গাছের নিচু ডালে উঠে ডাকল। গাছের তলায় ছায়া ছায়া, তবু মোরগটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। গোকুলবাবু বেড়ালের মতো চুপচাপ এগিয়ে গেলেন। তার বাহ্য জ্ঞান নেই, সমস্ত ইন্দ্রিয় ওই পাখিটির ওপর কেন্দ্রীভূত হয়েছে। তিনি আবার তার পাল্লার মধ্যে হাজির হয়েছেন, কিন্তু এবারও বন্দুক তোলার সঙ্গে সঙ্গে মোরগ উড়ে গেল। বেশি দূর গেল না, ঠিক পাল্লার বাইরে গিয়ে একটা ঝোপের পাশে দাঁড়াল। গলা উঁচু করে ব্যঙ্গ ভরে ডাকল। গোকুলবাবু আবার চললেন, নিয়তির চুম্বক তাকে টেনে নিয়ে চলল। ক্রমে সূর্য বনের আড়ালে ঢাকা পড়ল, চারিদিক ছায়া ঘেরা। গোকুলবাবু সেদিকে কিন্তু কোনো লক্ষ্য নেই। তিনি মোহগ্রস্তের মতো মোরগের পেছনে চললেন, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি মোরগটাকে মারতে পারলেন না। যতবার ধরাছোঁয়ার মধ্যে আসেন, ততবার বন্দুক তোলার সঙ্গে সঙ্গে মোরগ পালিয়ে যায়। তার অনুসরণ করে তিনি কোন দিকে চলেছেন তাও তাঁর লক্ষ্য নেই। কেবল একাগ্রচিত্তে পাখির পেছনে চলেছেন। একবার তাঁর মনে হল গাছপালার ওপারে ধোঁয়া উঠছে, তার মনের উপর অস্পষ্ট ছায়া পড়ল। বনের কিনারে কোনো গ্রামের কাছে এসে পড়েছেন। দিনের আলো দ্রুত নিভে আসছে, চারিদিকের গাছপালা আবছায়া হয়ে গেছে, তবু কালো মোরগটাকে পরিষ্কার দেখা যায়। হঠাৎ মোরগটা থামের মতো একটা উঁচু জায়গায় উঠে তীব্র কণ্ঠে ডাক দিল। গোকুলবাবু দেখলেন, একটা গোরস্থান, গ্রাম্য গোরস্থান, বেশিরভাগ কবরই মাটির। ইটের কবর যে 2-4টে আছে তাও চুনসুরকি খসে গিয়ে জীর্ণ হয়ে পড়েছে।
শুধু একটা গোর নতুন, তার গায়ের চুনকাম পুরোটা মুছে যায়নি। সেই গোরের মাথার উপর মোরগটা গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। গোকুলবাবু শীর্ণ একটা নিঃশ্বাস টানলেন। অন্ধকারে দূরত্বটা বোঝা যায় না, তবু 60-70 গজের বেশি হবে না। গোকুলবাবুর বুক উত্তেজনায় দুরুদুর করে উঠল। এবার ফসকালে আর মোরগ মারা যাবে না। সামনে বাঁ পাশে একটা বড় ফণী মনসার ঝোপ, সেটার আড়ালে গিয়ে দাঁড়াতে পারলে গোকুলবাবু কোনাচে ভাবে ফণী মনসার ঝোপের দিকে চললেন। তার দৃষ্টি মোরগের দিকে, তারপর হঠাৎ ঝোপের দিক থেকে একটা সরসর শব্দ শুনে মোরগের ওপর থেকে তার দৃষ্টি সরে গিয়ে ঝোপের উপর পড়ল। ঝোপের ভেতর থেকে একটা কালো মানুষের মুখ বেরিয়ে আসছে, নিষ্ক্রান্ত দাঁত, চোখ দুটো অপার্থিব হিংসায় জ্বলছে। দুই হাতে ফণী মনসার কাঁটা সরিয়ে মূর্তি বেরিয়ে এলো। কয়লার মতো কালো গায়ের রং, পরনে নীল রঙের লুঙ্গি। নরঘাতক আব্দুল্লাহ! তার অভিপ্রায় সম্বন্ধেও সন্দেহের কোনো অবকাশ নেই। গোকুলবাবু দ্বিধা করলেন না, বন্দুক তুলে ফায়ার করলেন আব্দুল্লার মুখে। কিন্তু কিছুই হলো না। আব্দুল্লাহ এগিয়ে আসতে লাগল। গোকুলবাবু কিছুক্ষণের জন্য হতবুদ্ধি হয়ে গেলেন। তারপর যে কথাটা বিপদের সময় তিনি ভুলে গিয়েছিলেন সেটা মনে পড়ে গেল। আব্দুল্লাহ তো ফাঁসি হয়ে গেছে, সে তো বেঁচে নেই। গোকুলবাবুর হৃৎপিণ্ডটা একবার উন্মত্তভাবে লাফিয়ে উঠল। তার যুক্তিনিষ্ঠ মস্তিষ্কে শেষবারের জন্য চিন্তার ছাপ পড়ল। মানেই হয় না।